ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি বোন, জানতেছিলেন যে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তির দোষের কথা বললে তা গীবত হয়, কিন্তু অনেকে বলে যে ব্যক্তির সম্পর্কে যে ব্যক্তির সম্পর্কে বলছে তাকে ওই ব্যক্তি না চিনলে তার দোষ বলতে পারবে, যেহেতু তিনি যিনি বলছে তিনি চিনে কিন্তু যে শুনছে তিনি ওই ব্যক্তিকে চিনে না, তাই নাকি বলা যায়? এটা কি ঠিক না? সম্মানিত দ্বীনি বোন, দোষের সামনেই ঠিক না অন্যের প্রশংসা করার, কারণ একটা মানুষের মধ্যে ভালো তো থাকে, কিছু খারাপগুলাকে হজম করেন আর ভালোগুলা বলি বেড়ান, ওই ব্যক্তি শুনে হয়তো আপনার বন্ধুতে পরিণত হবে যে আপনাকে হিংসা করে আপনাকে দেখতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে উচিত। সুরে হুমাজার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ প্রত্যেক সম্মুখে ও পিছনে নিন্দাকারীর জন্য। দেখেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। এখানে ওয়াইল ওয়াইল বলা হচ্ছে ওয়াইল একটা দুর্যোগের নাম আছে বা ধ্বংস, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে। তাহলে এখন আপনি নিন্দা তো করলেন, ওই ব্যক্তি শুনুক বা না শুনুক নিন্দা, এটা হলো তাহলে এটা ধ্বংসের একটা কারণ। দোষ চর্চা এটা এমনিতে হারাম, এটা জায়েজ নাই। তাই ওই ব্যক্তি যদি চেনে তো গীবতের গুণা হবে, কিন্তু যদি নাকি না চেনে তাহলে গীবতের গুণা না হলেও অবশ্য ফরনিন্দা করার কারণে গুণাগার হইতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যদি লোকটা বেদাতি হয়, লোকটা জালেম হয় যে অন্যকে জুলুম করতে পারে, তাকে যদি সতর্ক না করে, অর্থাৎ এক ব্যক্তি এমন যে জালেম তার সাথে কেউ সম্পর্ক স্থাপন করতে আসছে, তার সাথে লেনদেন করতে আসে, আপনি জানেন যে এই ব্যক্তির সাথে সম্পর্ক করলে এই লোক এই ব্যক্তির ক্ষতি হয়ে যাব, নিশ্চিত ক্ষতি হয়ে যাবে, এই জন্য আপনি তার গীবত করতে পারবেন। মানে তখন শুধু অন্যকে তার জুলুম থেকে আপনি বাঁচানোর জন্যে, সাধারণ অবস্থাতে এ চিনুক বা না চিনুক ফরনিন্দা এমনি জায়েজ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।